কি ভাবছো, ঘর রং করে কি করেছি, মানে ঘর রঙিন করে কি করেছি? উল্টো পাল্টা কিছু করছি না, কালকের জন্য মানে কালকের জন্যই একটা ভিডিও বানাচ্ছিলাম। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। একটা নতুন সকাল, আজকে থেকে ভেবেছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, প্রত্যেক দিন একটা করে কন্টেন্ট। অপেক্ষায় থাকো। আজকের বিষয়টা হচ্ছে, আজকে কি যেন আছে, হ্যাঁ আজকে হচ্ছে আমি একটু পরেই বাজারে যাব। বাজারে গিয়ে টুকটাক জিনিসপত্র কিনতে হবে, চিকেনও কিনতে হবে, বাট সেটা আমি দেখাতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড গরম আর ওই ঘামাঘাম ফেস নিয়ে ভিডিও আমি আপলোড দিতে চাই না। তো আপাতত চাটা খেয়ে, মানে চাটা খাওয়া হয়ে গেছে, আপাতত বাজারের দিকে যাই, নাহলে লেট হয়ে যাবে। তো দেখা হচ্ছে একটু পরে, ততক্ষণ টিফিন করে নাও। তো ব্রো, আই এম ব্যাক। আর যেটা বলার সেটা হচ্ছে, বাইরে অতটাও গরম নেই যতটা লাগছিল দেখতে, বাট স্টিল প্রচণ্ড রোদ আছে, আর ঘাম তো বাবারে বাবা, কি বলবো, একদম টপ 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 করে পড়ছে, মানে টিপ টিপ বার্সে পানির মতন করে ঘাম পড়ছে। তো চিকেন কিনলাম, চিকেনের দাম চলছিল 190 আশেপাশে, কিছুদিন আগে 150 ছিল। তো মোটামুটি নিয়ে এলাম, এবার দুপুরবেলা সেটাকে রান্না হবে না, আজকে রান্নার কোনো ভিডিও ফিডিও বানাবো না, কারণ দুপুরবেলা হয়তো আমি থাকবো না, একটু বেরোতে হবে, একটা শপিংয়ে যেতে হবে, কারণটা পরেই বলবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই গেঞ্জিটা কিন্তু আমি সারাদিন পরে থাকি না, এই শুধু ক্যামেরার সামনে এলেই গেঞ্জিটা পরি, কারণ খালি গায়ে ভিডিও বানাতে কেমন একটা লাগে, নিজেরই তারপরে দেখতে কেমন একটা লাগে, আমার তো সিক্স প্যাক নেই। তো এবার বিষয়টা হচ্ছে, আমি আবার ব্লগিংটা শুরু করলাম, মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, তাতে কি হবে, আমার একটা কথা বলার জায়গা হবে। বেসিক্যালি আমি বাড়িতে থাকতাম, কথা সেরকম বলতাম না কারোর সাথেই, মানে আমি টকেটিভ, বাট ইদানিং এই লকডাউন হওয়ার পর থেকে একটু কম বেরোনো হয়ে গেছে, বন্ধুবান্ধবও কমে গেছে, বিশেষ করে যাদের সাথে আমি এতদিন বড় হয়েছি তাদের সাথেও দেখা সাক্ষাৎ প্রায় হচ্ছেই না। তো আজকে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, কারণ লকডাউনের সময় বাড়ির থেকে যেরকম বেরোতাম না, আর ওরাও কাজ করতো, ওয়ার্ক ফ্রম হোম করতো, আর আমি তো বেকার ছেলে, ছেড়েই দাও, আমি আর কি করবো, সেই জন্য আমি বাড়িতেই বসে থাকতাম। বাড়িতে বসে আমি জাল বুনতাম যে কী করবো এবার, কী করবো এবার, কী করবো। তো এবার আমি বকবক করবো, তোমরা পারলে দেখো আমি কী বকবক করছি, যদি মনে হয়, যদি ইফ 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 অ্যান্ড অনলি ইফ, কম্পিউটার সায়েন্সে একটা ভাষা ছিল IFF, ইফ অ্যান্ড অনলি ইফ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তো করেই দিও। বেসিক্যালি আমি একটা প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো, বাট সেগুলো ব্লগিং হবে না, মানে ডেইলি লাইফ নিয়ে রিলেটেড হবে না। 7 দিন 7 রকমের ভিডিও বানাবো, আর সেটাই কন্টিনিউ করো, মানে এই 7 দিন গেল একটা রুটিন ওয়াইজ, সোমবার একটা ভিডিও, মঙ্গলবার একটা ভিডিও, বুধবার একটা ভিডিও, আবার নেক্সট সোমবার সেই সোমবারের টাইপের ভিডিও, এরকম একটা প্ল্যানিং করছি আপাতত। জানি না কত দূর সাকসেসফুল হবো, বাট আই হোপ আই উইল অ্যাটলিস্ট চেষ্টা করে দেখা যেতে পারে যে কী হতে পারে। তো মাঝখানে একটা নতুন চ্যানেলও খুলেছিলাম, সেটায় কিছুদিন 1 সপ্তাহ ডেইলি ব্লগ আপলোড করেছি, আপলোড করে ভাবলাম না 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 না, একটা চ্যানেল আছে সেটাকেই আমি একটু করি, একটু উপরের দিকে উঠি, কারণ 1, 2, 3 সাবস্ক্রাইবার রয়েছে এখন মাত্র 123 জন, সেটাকে দেখি কত দূর নেওয়া যায়। তো সেইভাবেই চলতে থাকবে। তো আপাতত কটা বাজে, 9:30 না 9:30 হয়তো বাজে। তো এবার কী করা যায়, এবার প্রচণ্ড গরম লাগছে, এবার ফ্যানটা বাড়ি একটু বসি, একটু রেস্ট নিয়ে নিই, কারণ বাজার থেকে সবেমাত্র এসেছি, শরীর পুরো গরম, আর বাইরে রোদ আছে, দেখো আর জামাকাপড়গুলো ঝুলছে, ওগুলো ইগনোর করো, কোনো ব্যাপার না, ওগুলো সবার বাড়িতেই ঝুলে, আমার মতন যারা মিডল ক্লাস বাড়িতে থাকে তারা এরকমইভাবেই থাকে, তাই না? আমার তো তাই মনে হয়। তো আজকে থেকে আবার কিক স্টার্ট, থামার কোনো ইচ্ছে নেই আর, এবার বেরিয়ে যাবো, আশা করছি, সঙ্গে থাকো। তো এটা ছিল নারকেল বোম,
নতুন ধরনের একটা বোম যেটা মাথায় পড়লে তো খুব সাবধান, ঝড় বৃষ্টির সময় নাটোর গেছে নিচে দিয়ে দাঁড়াও, এরকম বোম পড়তে পারে যদি এখন ঝড় বৃষ্টি হচ্ছে না। বাট এলো ম্যানুয়াল Namaskar. Let us unitedly work to stop further. হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবার আছি গেছি তো বেসিক্যালি বাইরে বেরিয়ে দাড়ি কাটা ছাড়া আর কোনো কাজ হয়নি। দাড়িটা কেটেছি, একটু মানে ট্রিম করে এসেছি, বাকি আর কোনো কাজই হয়নি যেটার জন্য গেছিলাম। তো এখন বাইরে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, দু ছাদে ঘুরে আসি। তো বেশিক্ষণ হাওয়া খেতে পারলাম না, কারণ বৃষ্টি নেমে গেছে, এবার নিচে পালাতে হবে। টাটা। গরমের মাঝখানে এরকম ঝিপঝিপ বৃষ্টি বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টিটা হলেও কোনো সুবিধা হচ্ছে না। অ্যাকচুয়ালি এক্ষুনি আবার ঘেমে গেলাম, মানে আবার গরম, আবার বৃষ্টি, আবার রোদ, এটা মিক্স আপ কম্বিনেশন হয়ে গেছে পুরো জীবনের মতন। তো আপাতত দুপুর হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, খাওয়া দাওয়াও শেষ। এবার একটু ভিডিও এডিটিংয়ে বসতে হবে, কারণ একটা শ্যুটে গেছিলাম, সেই শ্যুটটার কিছু ভিডিও এডিট রয়েছে, একটা ছোট্ট ক্লিপ, তো সেটাই নিয়ে এখন বসবো। তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। ও, ততক্ষণ এডিট করছিলাম, মানে এতক্ষণ করছিলাম না, একটু আগে করছিলাম। এখন বিকেল হয়ে গেছে, বিকেল ছটা, সন্ধ্যা হয়ে গেছে, আর বাইরের দিকে তাকিয়ে দেখলাম অসম্ভব সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর ক্যামেরাটা হয়তো দেখা যাচ্ছে না, কারণ এটা গোপ্রো হিরো 5, এটার কোয়ালিটিও তো ভালো না। বাট ফিল করো, বেশ খানিকটা তোমরা বলতে পারো গোল্ডেন রয়েছে। দেখি বারান্দায় দেখাচ্ছি, যাই হোক বারান্দাতে বোঝা যাচ্ছে না সেরকমভাবে, আমি সরি। বাট পুরো গোল্ডেন একটা ব্যাপার রয়েছে, যেটা এখন মাঝে মাঝে প্রায় দিনই বিকালবেলা দেখা যায় গোল্ডেন। বাট এটা কিন্তু গোল্ডেন আওয়ার নয়, গোল্ডেন আওয়ার চলে গেছে, এটা সন্ধ্যা, এটা ইভিনিং, গোল্ডেন আওয়ার বিকালবেলা থাকে। তো যাই হোক, ভিডিওটা এডিট করলাম, চা খেলাম, প্রেশার এসছে, যেতে হবে। কী ভাবছো, ঘর রং করে কী করেছি, মানে ঘর রঙিন করে কী করেছি? উল্টো পাল্টা কিছু করছি না, কালকের জন্য, মানে কালকের জন্যই একটা ভিডিও বানাচ্ছিলাম, ভিডিওটা বানানো হয়ে গেছে। তো এখন বসে আছি চুপচাপ, আবার আজকে ফিরে এসেছি কাল থেকে। তো আমি এরকম টাইম ট্রাভেল করি আর কি দিনে, এরকম অনেকবার। আর রাত্রিবেলা তো টাইম, স্পেস, ইউনিভার্স অনেক কিছুতে ট্রাভেল করি রাত্রিবেলা, অদ্ভুত লাগে। সকালবেলা একটা করে নতুন নতুন বিষয়ে মাথার মধ্যে ঢুকে যায়। তো আজকের মতন মোটামুটি এডিটিং না টেকিং পার্ট অলমোস্ট ডান, এখন বেজে গেছে 9টা। তো আজকের মতন ব্লগটা এন্ড করছি, কালকের ব্লগটা দেখো। কালকের ব্লগটা আবার অবশ্য সবার জন্য হবে না, কারণ অনেকে কালকের ব্লগটা ইন্টারেস্টেড থাকবে না। বাট আজকের ব্লগটা যাদের যাদের ভালো লাগলো, যাদের কে এন্টারটেইন করতে পারলাম, জানি না কতদূর পারলাম, বাট চেষ্টা করলাম ইন ফিউচার আরও বেটার ভাবে নিজেকে এন্টারটেইনার করে তুলতে যদি পারি তো খুবই আনন্দিত হব আমি। তো গুড নাইট আজকের মতন, টাটা, বাই বাই, শুভরাত্রি। অবশ্যই কালকে দেখা হবে, কালকে অবশ্যই আবার আমার চ্যানেলটা এসে একবার ঘুরে যেও, কারণ প্রত্যেক দিনে একটা করে সারপ্রাইজ থাকবে বলেছিলাম। তো টাটা আজকের মতন, টাটা 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 টাটা।